এই সাধারণ যুবকটি বিজেপি নেতাদের বুঝিয়ে দিলেন যে বাপেরও বাপ থাকে। বর্তমানে পশ্চিমবঙ্গ বিজেপির সবথেকে বড় নেতা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, যে কিনা গাদ্দার মির্জাফর বেইমান নামে পরিচিত, সেই শুভেন্দু অধিকারীর একের পর এক কেলেঙ্কারি ফাঁস করে বিজেপির তাবড় তাবড় নেতাদের বিপদে ফেলে দিয়েছেন। কারণ শুভেন্দু অধিকারী এতদিন যেটার ভয় পাচ্ছিল ঠিক সেটাই করলেন এই সাধারণ যুবকটি। শুভেন্দু অধিকারীর যে সমস্ত কেলেঙ্কারি শুভেন্দু অধিকারী আপ্রাণ চেষ্টা করে এতদিন গোপনে রেখেছিল সেই সমস্ত কেলেঙ্কারি ফাঁস করে দিলেন শুভেন্দু অধিকারীর নিজের ভিডিওর মাধ্যমে। একের পর এক ভিডিও ফাঁস করলেন শুভেন্দু অধিকারীর এবং বিজেপি নেতাদের বিপদে ফেলে দিলেন। এই সাধারণ যুবকের ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন যে শুভেন্দু অধিকারী এবং বিজেপি নেতারা এখন বিরাট চাপে রয়েছে। এবারে আস্তে আস্তে পশ্চিমবঙ্গ থেকে বিজেপি পার্টি শূন্যই পরিণত হবে। চলুন এই ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখুন যে পঞ্চায়েত ভোটের আগে বিজেপি নেতারা কতটা বিপদে পড়ে গেল। আমি মাঝে মাঝে ভাবি বিজেপিতে কি আর কোনো নেতা ছিল না? শেষ পর্যন্ত শুভেন্দু অধিকারী, একটা চোর চোরটা মির্জাফর, গদ্দার, নারদা নায়ক, সারদার নায়ক, সেই শুভেন্দু অধিকারীকেই বিরোধী দলনেতা করতে হলো। বিজেপিতে কি আর কোনো নেতা ছিল না? নেতার এতই আকাল বিজেপিতে? আর বর্তমানে কি দিনকাল পড়েছে, লোকে বিশ্বাসঘাতকদেরকে আর মির্জাফর বলছে না, শুভেন্দু অধিকারী বলছে। দিনকাল এমনই পড়েছে। আর এই শুভেন্দু অধিকারী গোটা ডিসেম্বর জুড়ে চেঁচিয়ে গেল, ডিসেম্বরে হ্যান কারেঙ্গে, ডিসেম্বরে ত্যান কারেঙ্গে। এবং আসলে কি বলুন তো, শুভেন্দু অধিকারী হচ্ছে ফাঁকা কলসি, বাজে বেশি, আওয়াজ বেশি, আর কিছুই নয়। প্রথমে শুভেন্দু অধিকারী কি বলেছিল একবার দেখুন। আমি বলছি ডিসেম্বর মাসে এই সরকার কার্যত থাকবে না। আমি বলছি ডিসেম্বর মাসে এই সরকার কার্যত থাকবে না। এবং তার ঠিক পরেই শুভেন্দু অধিকারী আরো একটা বক্তব্য দিয়েছিল 21শে ডিসেম্বর। আমি কখনোই বলিনি সরকার আমরা বদলে দেব। একবার বলছে ডিসেম্বরে সরকার ফেলে দেব, এবং তার ঠিক পরেই আবার বলছে, কই আমি তো ডিসেম্বরে সরকার ফেলে দেওয়ার কথা বলিনি। কত বড় পাগল, কত বড় জোকার হলে এরকম কথা বলতে পারে, আপনারা একবার ভেবে দেখুন। এবার আসি শুভেন্দু অধিকারী যে তিনখানা ডেট দিয়েছিল সেই তিনখানা ডেট নিয়ে। প্রথমটা হচ্ছে 12শে ডিসেম্বর। আমরা কি দেখলাম 12শে ডিসেম্বর? 12শে ডিসেম্বর রাতের বেলা লালন শেখের মৃত্যু হলো। কোন লালন শেখ? যে লালন শেখ বকটুই কাণ্ডের মূল অভিযুক্ত, সেই লালন শেখের মৃত্যু হলো 12শে ডিসেম্বর, তাও আবার সিবিআই হেফাজতে। এবং তার পরিবার দাবি করেছে যখন সিবিআই হেফাজতে লালন শেখ ছিল, তার উপরে অকথ্য অত্যাচার করা হয়েছে, তার উপর প্রচণ্ড অত্যাচার করা হয়েছে, যার জন্য সে কথা বলতে পারছিল না, যার জন্য সে হাঁটতে পারছিল না, এমন অত্যাচার করা হয়েছিল। এবং তারপরে সেই লালন শেখের মৃত্যু। আর এই লালন শেখ বকটুই কাণ্ডের মূল অভিযুক্ত। এবং বকটুই কাণ্ড, যে মর্মান্তিক হত্যালীলা বকটুইতে হয়েছিল, সেই বকটুইতে তৃণমূলের সংগঠন ছিল মজবুত, এবং সেখানে সিপিএম বিজেপির সংগঠন ছিল না তেমন একটা। সেখানে হতেই পারতো তৃণমূলের সংগঠনকে দুর্বল করার জন্য শুভেন্দু অধিকারী কিংবা বিজেপির অন্যান্য নেতারা লালন শেখের সাথে চক্রান্ত করে বকটুই কাণ্ড ঘটিয়েছিল। হতেই পারতো, হতে অনেক কিছুই পারতো, আমরা অনেক কিছুই জানতে পারতাম, কিন্তু জানতে পারলাম না। কারণটা কি? কারণ বকটুই কাণ্ডের মূল অভিযুক্ত সেই লালন শেখ, তার সিবিআই হেফাজতে মৃত্যু হলো। আর শুভেন্দু অধিকারী বলেছিল 12শে ডিসেম্বর কিছু একটা হবে, আর আমরা দেখলাম কি, 12শে ডিসেম্বর লালন শেখের মৃত্যু হলো। তাহলে কি লালন শেখের মৃত্যু সিবিআই হেফাজতে হবে সেটা শুভেন্দু অধিকারী জানতো? আমার জানা নেই, আপনারা বিচার করুন। এরপর আছে 14শে ডিসেম্বর, শুভেন্দুর দেওয়া ডেট। সেই 14শে ডিসেম্বর কি হলো? শুভেন্দু অধিকারী 14শে ডিসেম্বর আসানসোলের একটি জায়গায় সভা করার অনুমতি চেয়েছিল, কিন্তু পুলিশ দেয়নি। কারণ সেই জায়গায় সভা করার মতো নির্দিষ্ট পরিস্থিতি ছিল না, তাই জন্য অনুমতি দেয়নি। কিন্তু শুভেন্দু অধিকারী কী করলো? কোর্টে গেল, এবং কোর্ট সেখানে সভা করার অনুমতি দিল। এবং সেই সভাস্থলে শুভেন্দু অধিকারী 400-500 কম্বল বিতরণ করার কথা বলেছিল, এবং করেও ছিল। এবং তারপর আমরা দেখলাম সেই সভাস্থলে তিনজনের মৃত্যু হলো। এই মৃত্যুর দায় কে নেবে? কে তিনখানা জীবন ফিরিয়ে দেবে? আই এম সরি টু সে, এই মৃত্যুর দায় কি কোর্ট নেবে নাকি শুভেন্দু অধিকারী নেবে? এরা কেউই নেবে না। শুভেন্দু 400-500 কম্বল বিতরণ করতে গেল এবং তিনজনের মৃত্যু হলো। কিন্তু ঠিক তার আগেই, প্রায় 1.5 সপ্তাহ আগেই, মমতা বন্দ্যোপাধ্যায় হিঙ্গলগঞ্জে 15,000 শীত বস্ত্র দান করেছে। সংখ্যাটা দেখুন, 15,000। সেই 15,000 শীত বস্ত্র দান করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু সেখানে মর্মান্তিক কোনো ঘটনা ঘটেনি, সেখানে কোনো মৃত্যু হয়নি। এটাই পার্থক্য শুভেন্দু অধিকারী আর মমতা বন্দ্যোপাধ্যায়ের, এটাই পার্থক্য। এবার আসছে 21শে ডিসেম্বর, শুভেন্দু অধিকারীর দেওয়া শেষ তারিখ। 21শে ডিসেম্বর কী হলো? 21শে ডিসেম্বর শুভেন্দু অধিকারী কাঁথিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাল্টা সভা করলো। আমি জানি না শুভেন্দু অধিকারী কী হয়েছে, মনে হয় অভিষেক ফোবিয়া হয়েছে। কারণ শুভেন্দু অধিকারী যেখানে যাচ্ছে সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম নিচ্ছে, যেখানে যাচ্ছে শুতে বসতে খেতে সব জায়গায় শুধু অভিষেক বন্দ্যোপাধ্যায়, সব জায়গায় উনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখছেন, ঘুম থেকে উঠে ঘুমাতে যাওয়ার আগে শুধু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম নিচ্ছে। আমার মনে হয় শুভেন্দু অধিকারী যখন স্বপ্ন দেখছেন ঘুমের ঘরে,
তখনও মনে হয় অভিষেক বন্দ্যোপাধ্যায় স্বপ্নই দেখছেন। তো 21 তারিখ শুভেন্দু অধিকারী সভা করলো কাঁথিতে, এবং শুভেন্দু অধিকারী সভায় যে লোক হয়েছিল তার থেকেও বেশি লোক হয়। তৃণমূল কংগ্রেস যদি একটি ব্লক স্তরে মিটিং করে, একটা ব্লক স্তরে সভা করে, আপনি ভাবুন একবার, রাজ্যে বিরোধী দল নেতা তার জনপ্রিয়তাই নেই। আর শুভেন্দুবাবু, আপনি তো অনেক বড় বড় কথা বলেছিলেন ডিসেম্বর নিয়ে, ডিসেম্বরে কিচ্ছু করতে পারেননি, ডিসেম্বরে সরকার ফেলতে পারেননি, তারপর কাঁথির জনসভা থেকে আপনি বলছেন কই আমি তো সরকার বদলানোর কথা বলিনি। আরে পাল্টিবাজ আপনি, আপনি পাল্টিবাজ, আমি ওপেন বলছি, আপনি পাল্টিবাজ, আপনি একটা মির্জাফর নেতা, আপনি একটা গদ্দার নেতা, আমি ওপেন বলছি, আপনার যা করার করে নিন। শুভেন্দুবাবু, আপনি তো অনেক ডেট দিয়েছেন, এবার তৃণমূল কংগ্রেস একটা ডেট দিচ্ছে 2রা জানুয়ারি, আর আমি ভিডিও শ্যুট করছি আজকেই 2রা জানুয়ারি, আর আজকের পর থেকে আপনার রাতের ঘুম তৃণমূল কংগ্রেস কেড়ে নেবে, তার জন্য তৈরি থাকবেন শুভেন্দুবাবু, অনেক বড় বড় বাতলা দিয়েছেন।